ফ্রেন্ডস, স্পেশাল জিকে এক্সপ্রেসের আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত। এবং আজকে আমরা প্র্যাকটিস সেট 5 ডিসকাস করব। আগের যারা চারটি ভিডিও দেখনি তারা এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিতে পারো। খুব সুন্দরভাবে আমরা প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে কিন্তু ডিসকাস করেছি, এখানেও ঠিক সেইভাবে করব। তো এবং যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আসন্ন পরীক্ষা যেগুলি হতে চলেছে তা সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলি। যেমন এসএসসি গ্রুপ সিডি বলো, খুব শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি আসবে এবং 10,000+ কিন্তু ভ্যাকেন্ট আছে। আর WB পুলিশ তো একেবারে দোরগড়ায় চলে এসেছে, কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ চলছে। তো এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই জিকে স্পেশাল, জিকে এক্সপ্রেস, এই এর যে কোশ্চেনগুলো হয় সেইভাবে কিন্তু সেট করা, ঠিক আছে? তো চলো দেখে নিই আমরা আমাদের আজকের ফার্স্ট প্রশ্ন কি আছে। আজকে আমাদের ফার্স্ট প্রশ্ন, আমাদের প্র্যাকটিস সেটের ফার্স্ট 5 নম্বর প্র্যাকটিস সেটের ফার্স্ট প্রশ্ন আছে, বলছে ভারতীয় সংসদে জিরো আওয়ারের উদ্ভব ঘটেছিল কত খ্রিস্টাব্দে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, জিরো আওয়ার থেকে প্রশ্ন কিন্তু আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই যে জিরো আওয়ার, এই জিরো আওয়ারের যে উদ্ভাবনটা কত সালে হয়েছিল অ্যাকচুয়ালি, 1952, 1962, 1972, 1965। তো জিরো আওয়ারের উদ্ভাবন হয়েছিল অপশান বি, 1962 থেকে, ঠিক আছে? 1962 থেকে কিন্তু জিরো আওয়ার প্রচলন শুরু হয়। এবং এই আওয়ারে কী করা হয়, এই আওয়ারে কী করা হয়, এই আওয়ারে মেনলি তোমাকে কোনো রকম মানে এই আওয়ারে যে কোনো রকম নোটিস ছাড়া, ঠিক আছে? তো কোনো রকম নোটিস ছাড়া কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেগুলো উত্থাপন করা হয় এই কোনো রকম নোটিস ছাড়া। এবং এটা হচ্ছে 12টার পরে কিন্তু সংগঠিত হয় বলে এটাকে জিরো আওয়ার বলা হয়, ঠিক আছে? তো ভারতীয় সংসদে, ভারতীয় সংসদে জিরো আওয়ারের উদ্ভব ঘটেছিল 1962 সালে। ফার্স্ট কোশ্চেন হয়ে গেল, আমরা সেকেন্ড কোশ্চেনে মুভ করছি। সেকেন্ড কোশ্চেন আছে, বলছে নিম্নের কোনটি মধ্য ভারতীয় ইতিহাসের একটি গণিতের বই। ওকে, তো এখানে মধ্য ভারতীয় ইতিহাসের, মধ্য ভারতীয় কিন্তু, হ্যাঁ, মধ্য ভারতীয় ইতিহাসের একটি গণিতের বই কোনটি? বাস্তুশাস্ত্র, লীলাবতী, পঞ্চদর্শী, রূপমতী। তো এদের মধ্যে কোনটি একটি মধ্য ভারতীয় ইতিহাসের গণিতের বই, সেটা হলো অপশান বি আছে, লীলাবতী, এটাই হবে আমাদের রাইট আনসার। আর লীলাবতী হচ্ছে একটি মধ্যযুগীয় ভারতীয় ইতিহাসের একটা গণিতের বই। এবং এটা কে রচনা করেছিলেন বলো তো, এটা কে রচনা করেছিলেন, এটা রচনা করেছিলেন ভাস্করাচার্য। ওকে, তো এটাও মনে রাখবে। অ্যাডিশনাল সবসময় আমি যেটা বলি আবার বলছি, অ্যাডিশনাল একটা কোশ্চেন রিলেটেড অ্যাডিশনাল যে তথ্যগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু সব সময় মনে রাখার চেষ্টা করবে, কারণ ওই তথ্যগুলো দিয়েও কিন্তু প্রশ্ন আসে, একটা প্রশ্ন ঘুরিয়ে আসতেই পারে। ওকে, তো নেক্সট কোশ্চেন বলছে আন্তর্জাতিক বিচারালয়, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত মানে যেটাকে আমরা বলে থাকি কি না, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ। ওকে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কতজন বিচারপতি থাকেন, 9 জন, 10 জন, 12 জন, 15 জন। তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কিন্তু বিচারপতি থাকেন কতজন, না 15 জন কিন্তু টোটাল বিচারপতি থাকেন। এবং আর একটা প্রশ্ন এখান থেকে খুব আসে যে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেড শহর বা সদর দপ্তর কোথায় অবস্থিত, সেটা কিন্তু হয়ে যাবে নেদারল্যান্ডের হেগ শহরে। ওকে, নেদারল্যান্ডের হেগ শহরে কিন্তু এদের সদর দপ্তর অবস্থিত। এবং কতজন বিচারপতি থাকেন, অপশান এ 15 জন। নেক্সট কোশ্চেন বলছে পর্যায় সারণীর জনক, ঠিক আছে, পর্যায় সারণীর জনক মেন্ডেলিফ, পর্যায় সারণীর জনক মেন্ডেলিফ নাম অনুসারে কোন মৌলের সংকেত কি? ওকে, তো পর্যায় সারণীর জনক মেন্ডেলিফের নাম অনুসারে রাখা মৌলটির সংকেত কি? তো মেন্ডেলিফের নাম অনুসারে একটা মৌল আছে, সেই মৌলটির সংকেত কি? MDMEMVMF। এখানে দেখো, পর্যায় সারণীর জনক মেন্ডেলিফের নাম অনুসারে যে মৌলটি আছে তার সংকেত হচ্ছে, সেই মৌলটি অ্যাকচুয়ালি মৌলটির নাম হচ্ছে মেন্ডেলিভিয়াম, ঠিক আছে? মেন্ডেলিভিয়াম মানে মেন্ডেল, মেন্ডেল নামটি আছে তার সঙ্গে ই, ঠিক আছে, মেন্ডেল নামটি আছে, আমি লিখেই দিচ্ছি MENDELE, মেন্ডেলি VIUM, এটা কিন্তু সেই মৌলটির নাম। এবং তার সংকেত হচ্ছে অপশান এতে আছে MD, তার সংকেত হচ্ছে MD। তো পর্যায় সারণীর জনক মেন্ডেলিফের নাম অনুসারে রাখা মৌলটির সংকেত হচ্ছে MD, যার ফুল ফর্ম হচ্ছে মেন্ডেলিভিয়াম। ওকে, আর এটাও মনে রাখবে, এই মেন্ডেলকে কিন্তু পর্যায় সারণীর জনক বলা হয়, এটা দিয়েও প্রশ্ন আসে, মেন্ডেলকে পর্যায় সারণীর জনক বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে তিব্বতে কোন নদী সাংপো এবং বাংলাদেশের যমুনা নামে পরিচিত, তিব্বতে কোন নদী সাংপো এবং বাংলাদেশের যমুনা নামে পরিচিত।
তো এখানে চারটি অপশন আছে, সিন্ধু, গোদাবরী, তাপ্তি, ব্রহ্মপুত্র। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না, সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ব্রহ্মপুত্র হচ্ছে সঠিক অ্যান্সার। ব্রহ্মপুত্র কিন্তু সাংপো এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত। এবং এখান থেকে আরেকটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আসন্ন পরীক্ষাগুলির জন্য, সেটা হচ্ছে যে এরকম প্রশ্ন দেয়, প্রশ্নটা এরকম হয় যে ভারতের কোন নদী ভারতের বাইরে থেকে উৎপত্তি লাভ করেছে। তো সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে অপশান ডি, ব্রহ্মপুত্র কিন্তু ভারতের বাইরে থেকে উৎপত্তি লাভ করেছে। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। আচ্ছা, এখানে অনেক সময় জিজ্ঞেস করে যে কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আনসার হয়ে যাবে ফোরট্রান। ওকে, সেই ক্ষেত্রে হয়ে যাবে ফোরট্রান, এখানে বলেছে নয়। যদি বলে প্রথম ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম তাহলে হবে ফোরট্রান, যেটাকে আমরা বলে থাকি কি না, ফর্মুলা ট্রান্সলেটর, যেটাকে বলে থাকি ফর্মুলা ট্রান্সলেটর। ওকে, তো এখানে বলেছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় কোনটি, এদের মধ্যে ফোরট্রান, প্রোলগ, কোবল অ্যান্ড ম্যাকিনটোশ। তো অপশান ডি হয়ে যাবে ইজ রাইট আনসার, ম্যাকিনটোশ হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। নেক্সট কোশ্চেন, ধমনি সাধারণত ড্যাশ যুক্ত রক্ত পরিবহন করে। ধমনি কি যুক্ত রক্ত পরিবহন করে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, টক্সিন না লিপিড? তো আমাদের যে ধমনি থাকে, যে ধমনির অ্যাকচুয়ালি কাজ কি, ধমনি কিন্তু অ্যাকচুয়ালি যে কাজ সেই এ হচ্ছে কি, হৃৎপিণ্ড থেকে না, হৃৎপিণ্ড থেকে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে কিন্তু পরিবহন করে। তো এখানে অক্সিজেন যুক্ত রক্ত হবে সঠিক আনসার, অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। ধমনি সাধারণত অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, কোথা থেকে, হৃৎপিণ্ড থেকে নিয়ে সারা দেহে পরিবহন করে কে, ধমনি। ওকে, নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, এদের মধ্যে কোনটি লবণাক্ততা সবচেয়ে বেশি, গ্রেট সল্ট লেক, ডেড সি, রেড সি, লেক ভ্যান? তো আমরা ডেড সির কথা শুনেছি, এবং যেখানে মানুষ সেই মানে তোমরা দেখেছো ছবিতে অনেক সময় দেখেছো বা পড়েছো ডেড সি, যেখানে এত তার লবণাক্ততা এতটাই বেশি যার ফলে কিন্তু সেখানে মানুষ ডোবে না, ঠিক আছে? তো অপশান ডি সি হয়ে যাবে সঠিক আনসার, সরি অপশান বি হয়ে যাবে সঠিক আনসার, ডেড সি। এদের মধ্যে কোনটি লবণাক্ততা সবচেয়ে বেশি, লবণাক্ততা সবচেয়ে বেশি হচ্ছে ডেড সি। নেক্সট কোশ্চেন, তৈমুল্লং কত সালে ভারত আক্রমণ করেন? তৈমুল্লং কত সালে ভারত আক্রমণ করেন, কত সালে? এখানে আমাদের দেখো চারটি অপশান আছে, 12, 10, 13, 98, 13, 32, 14, 50। তো তৈমুল্লং ভারত আক্রমণ করেন অপশান বি, 1398। ওকে, 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন, এবং তিনি প্রচুর মানে লুণ্ঠন্ত করেন, এবং যখন তিনি 1398-এ ভারত আক্রমণ করে যখন তিনি 1399-এ চলে যান, তখন কিন্তু একজনের হাতে দায়িত্ব দিয়ে যান, এখানকার দায়িত্ব, তখন কিন্তু এই লাহোর এগুলো সব একসঙ্গে ছিল। তখন তিনি কার হাতে দায়িত্ব দিয়ে যান, তখন তিনি দায়িত্ব দিয়েন খিজির খাঁর হাতে দায়িত্ব দিয়ে যান, খিজির খাঁ। ওকে, নেক্সট কোশ্চেন, কাগজের আবিষ্কার কোথায় হয়েছিল? আশা করি কোশ্চেনটি সহজ, সকলের জানা উচিত। তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, চীন, ঠিক আছে? চীনে তখন কিন্তু কোন রাজবংশ জানো, এই চীনের যখন কাগজের আবিষ্কার হয় তখন চীনে হান রাজবংশ, কিন্তু হান রাজবংশ রাজত্ব করছিল, ঠিক আছে? হান রাজবংশ, তো হান রাজবংশের সময় চীনে কাগজের আবিষ্কার হয়। নেক্সট কোশ্চেন, অ্যাড্রিনাল গ্রন্থির মেন্ডালা অঞ্চল থেকে ক্ষরিত হরমোনটি হলো, অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে ক্ষরিত হরমোনটি হলো, অ্যাড্রিনাল গ্রন্থিতে কোন হরমোনটি ক্ষরিত হয়, হরমোন কোন হরমোনটি, অপশান ডি অ্যাড্রিনাল, অ্যাড্রিনালিন এই হরমোনটি কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে নিঃসৃত হয়, অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে। নেক্সট কোশ্চেন বলছে, হলুদ ও নীল রং একসঙ্গে মিশ্রিত করলে কী রং পাওয়া যায়? আমরা যদি হলুদ এবং নীল রং একসঙ্গে মিশ্রিত করি তাহলে কী রং পাওয়া যায়? তাহলে কিন্তু যে কালারটা আসে সেটা হবে কি, অপশান বি সবুজ হবে, ঠিক আছে? নীল এবং হলুদ, হলুদ এবং নীল আমরা যদি মিক্সড করি তাহলে আমাদের আসবে সবুজ রং কিন্তু আসবে, ঠিক আছে? সবুজ রং আসবে। নেক্সট কোশ্চেন দেখো, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটি? মস্তিষ্ককে আমরা কয়েকটি ভাগে ভাগ করে থাকি, এদের মধ্যে সেই মস্তিষ্কের কোন অংশটি আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী, ঠিক আছে? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটি, লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক, থ্যালামাস? তো এখানে অপশান
এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, লঘু মস্তিষ্ক ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেন যাচ্ছি। তার আগে বলে রাখি, তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটি লাইক করে দিও, তোমাদের মধ্যে থেকে জাস্ট একটু ভালো রেসপন্স চাই এই আর কি। তোমরা লাইক দিলে তাহলেই তো বুঝবো যে তোমাদের ক্লাসটি ভালো লাগছে, তো অবশ্যই একটা করে লাইক করে দিও তোমরা যারা ভিডিওটি দেখছো, ঠিক আছে? আর তাহলে কি আমি তোমাদের জন্য আরও ভালোভাবে ভিডিওগুলো প্রেজেন্ট করতে পারবো এবং তোমরা এই চ্যানেল থেকে পরবর্তীতে প্রচুর হেল্প পাবে, এটুকু আমি তোমাদেরকে বলে দিতে পারি। তো অবশ্যই তোমরা চ্যানেলটির জাস্ট একটু সঙ্গে থেকো, ঠিক আছে? পরীক্ষার মতো তোমরা সব রকম ক্লাস পাবে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, জিইউআই কথাটির পূর্ণ অর্থ হলো গ্রুপ ইউজার ইন্টিগ্রেশন, গ্রুপ ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক ইউজার ইন্টিগ্রেশন। তো জিইউআই, জিইউআই এর ফুল ফর্ম কি? জিইউআই এর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ওকে, এটা কম্পিউটার রিলেটেড একটা টার্ম, কম্পিউটার রিলেটেড গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। নেক্সট কোশ্চেন, কম্প্যাক্ট ডিস্কে কী প্রযুক্তি ব্যবহার করা হয়? কম্প্যাক্ট ডিস্কে আমরা কি প্রযুক্তি ব্যবহার করি? ইলেকট্রন লেজার, ইলেকট্রোম্যাগনেটিক, অ্যারোনিউটেটিক্যাল। তো কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়? আমরা লেজার প্রযুক্তি ব্যবহার করি কম্প্যাক্ট ডিস্কে। ওকে, তো অপশান বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে, মালনাদ কথার অর্থ কী? এটাও আশা করি সহজ প্রশ্ন, সকলে জানা উচিত। মালনাদ কথার অর্থ বালুকাময় দেশ, পাহাড়ি মালভূমির দেশ, পাহাড়ি দেশ এবং হচ্ছে সমভূমির দেশ। তো আমরা জানি মালনাদ কথার অর্থ হচ্ছে অপশান সি, পাহাড়ি দেশ। মালনাদ কথার অর্থ পাহাড়ি দেশ। ওকে, নেক্সট কোশ্চেন চলো দেখা যাক কী আছে। নেক্সট কোশ্চেন সংবিধান থেকে আছে, ভারতীয় সংবিধানে আইনের শাসন। ওকে, ভারতীয় সংবিধানে আইনের শাসন, রুল অফ ল, এই ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই সংবিধান থেকে কোনটা কোথা থেকে নেওয়া হয়েছে, এর থেকে কিন্তু প্রশ্ন থাকবেই তোমাদের জন্য পরীক্ষাতে। তো এগুলো আমি সবসময় ডিটেলসে বলার চেষ্টা করি। আমরা যদি আয়ারল্যান্ড থেকে দেখি, আয়ারল্যান্ড আছে প্রথমে, আমরা আয়ারল্যান্ড থেকে যদি দেখি, আয়ারল্যান্ড থেকে কী নেওয়া হয়েছে? না, আমাদের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কিন্তু নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। আমরা যদি ব্রিটিশ সংবিধান থেকে দেখি, ব্রিটিশ সংবিধান থেকে কিন্তু আমাদের এই যে আইনের শাসন, আইনের শাসন, রুল অফ ল, এটা নেওয়া হয়েছে। তারপরে আমাদের সংসদীয় ব্যবস্থা, সেটা নেওয়া হয়েছে। আমেরিকার সংবিধান থেকে আমাদের মেন যে জিনিসটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে কিন্তু মৌলিক অধিকার, মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। আর রাশিয়ার সংবিধান থেকে আমরা কিন্তু নিয়েছি কি না, মৌলিক কর্তব্য। ওকে, তো এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবো। তো এখানে আমাদের আনসার হয়ে যাবে সংসদীয় ব্যবস্থা বলে, এই সরি আইনের শাসন বলেছে, তাহলে হবে ব্রিটিশ সংবিধান থেকে, অপশান বি। নেক্সট কোশ্চেন, মানবদেহের কোথায় আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস দেখতে পাওয়া যায়? হৃৎপিণ্ড, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত, পাকস্থলী। তো অগ্নাশয়ে দেখা যায় আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস, ঠিক আছে? অগ্নাশয়ের হালকা রঙে সজ্জিত কোষগুলিকেই বলা হয়, অগ্নাশয়ের হালকা রঙে সজ্জিত কোষগুলিকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস। ওকে, অপশান বি হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, মানুষের জনন কোষে ক্রোমোজোম সেটের সংখ্যা স্থির করে হ্যাপ্লয়েড, ট্রিপ্লয়েড, ডিপ্লয়েড, টেট্রাপ্লয়েড। আচ্ছা, এটা একটুখানি ভুল আছে, মানে স্পেলিং মিস্টেক আছে, এটা হ্যাপ্লয়েড হবে। ওকে, হইজাফলয় আকার, পয়লয়, অন্তঃস্থয় একার, ড, হ্যাপ্লয়েড হবে এটা, হ্যাপ্লয়েড। তো এই হ্যাপ্লয়েডই হবে সঠিক আনসার, অপশান এ, হ্যাপ্লয়েড। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর, বলছে মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় অধিবাসীরা কী বলে? মানে মালাবার উপকূলের যে উপহ্রদগুলি আছে সেগুলি স্থানীয়দের কাছে কী নামে পরিচিত? কয়াল, চিল্কা, অষ্টমুদি, নাদ। তো মালাবার উপকূলের হ্রদগুলিকে স্থানীয়রা বলে থাকে কি? কয়াল, অপশান এ হবে সঠিক আনসার, কয়াল, ঠিক আছে? তো আর চিল্কা তো তোমরা জানো নিজেই একটা হ্রদ, যেটা হচ্ছে ওড়িশাতে অবস্থিত, ঠিক আছে? লবণাক্ত হ্রদ, ওড়িশাতে লবণাক্ত হ্রদ হচ্ছে চিল্কা, গট ইট? তো আশা করি সকলের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। এই ছিল মোটামুটি আজকের ভিডিও, যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের জন্য এখান থেকে সব রকম তোমরা হেল্প পাবে, ঠিক আছে? তো শেষ করছি আজকে, এখানে ভিডিও শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।